Let's give the warmest welcome to our chief guest of the event, Professor Abdul Mannan sir, Chairman, University Grants Commission, and let's hear his amazing words. The East Delta University নবীনদের উদ্দেশ্যে আজকে তো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিকান্দর খান সহকর্মীবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম এই যে জায়গাটি এটি এরকম ছিল না এটি একটি পাহাড় ঘেরা জঙ্গল ঘেরা জায়গা ছিল আমরা একবার পিকনিক এসেছিলাম এই জঙ্গলে স্থানীয় লোকজন বলছে যে সন্ধ্যার আগে চলে যাবেন কারণ সন্ধ্যা হলে বাঘ নামবে এটি আজকের এখানে যারা প্রজন্ম তাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে মোটে অবিশ্বাস্য নয় চট্টগ্রাম শহরের সীমানা 1602 নম্বর গেটের পরে আর ছিল না এদিকে 1602 নম্বর গেট পূর্ব দিকে কালুরঘাট দক্ষিণ দিকে সদরঘাট আর পশ্চিম দিকে দেওয়ানহাট এই ছিল চট্টগ্রাম আমার দেখা চট্টগ্রাম সিকান্দার স্যারের দেখা চট্টগ্রাম আর আজকে নবীনদের দেখা চট্টগ্রাম এক চট্টগ্রাম না বদলে গেছে অনেক কিছু আমরা বলি আমাদের এখন $33 বিলিয়ন আমাদের বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা আছে এটা দেখে আন্তর্জাতিক চোরদের দৃষ্টি পড়ে তারা কোড হাইজ্যাক হ্যাক করে সেখান থেকে তহবিল নিয়ে যেতে পারে আমরা গর্ব করে বলি আমরা বলি না বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শেষ হলো তারা যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করেছে বাংলাদেশকে ভারত পাকিস্তানের উপরে স্থান দিয়েছে উই আর দি 34th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড চারটিখানি কথা না আমাদের পার ক্যাপিটা ইনকাম $1,310 মার্চ মাসে আমরা আর গরিব দেশের মেম্বার থাকব না আমরা মধ্য আয়ের দেশের মেম্বারশিপে চলে যাব যেখানে সৌদি আরব কুয়েত সকলেই মেম্বার আমরাও সেই মেম্বারশিপের জন্য আবেদন করব কারণ আমরা বেঁধে দেওয়া যে শর্তগুলো আছে সবগুলো পূরণ করে ফেলেছি ছেলেমেয়েরা তরুণ প্রজন্ম দেশে এবং দেশের বাইরে অনেক কঠিন সব কাজ করে আন্তর্জাতিক সম্মান কোরায় আমার সামনে একটা পত্রিকার ক্লিপিং আছে ২৪ জানুয়ারির একটা তোমাদের মতোই ছাত্র আমি জাস্ট ইন্ট্রোটা পড়ি অজয় পারাগার ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন দক্ষিণ কোরিয়া থেকে ক্যান্সার ন্যানো টেকনোলজিতে ডক্টরাল ডিগ্রি নিয়ে এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরাল গবেষক হিসেবে কর্মরত সেখানে রক্তনালী ও শ্বাসনালীর ব্লক গলিয়ে ফেলার প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন আবিষ্কার আছে প্রায় ৫০টি লেখার আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এটি নুরুন নবী নামের একজনের গল্প এই বাংলাদেশেরই বাঙালি তোমাদের মতন বাঙালি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছে আমার কাছে এরকম ১০০০টা গল্প আছে আমি এগুলি ক্লিপিংস রাখি যাতে তোমরা এগুলি শুনে পড়ে দেখে উদ্বুদ্ধ হতে পারো এখন আসি আমরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সম্পর্কে দুই চারটি কথা বলি আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এটি মোটামুটি এতক্ষণে সবাই জেনে গেছো না জানলে আমি জানালাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু ৩.৫ বছর বেঁচে ছিলেন যে কটি অসাধারণ কীর্তি করেছিলেন
তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক আইন করা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্থাপন করা। দি ফাদার অফ দ্য নেশন লিভড অনলি ফর 3.5 years. সাড়ে তিন বছরে তিনি বাংলাদেশের একটি সংবিধান রচনা করেছিলেন। আর এই সাড়ে তিন বছরে অনেক কীর্তি আছে, আমি সব 200-250 উপরে তার আমলে আইন তৈরি হয়েছে সংসদে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের সংবিধান এবং প্রায় 200 উপরে আন্তর্জাতিক ইনস্টিটিউশনের স্বীকৃতি আদায় করেছিলেন, 220 দেশের এবং সংস্থার স্বীকৃতি আদায় করেছিলেন, জাতিসংঘের আমাদের মেম্বারশিপ করে দিয়েছিলেন। সেই সময় এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্থাপিত হয়। প্রথম চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরী। এবং এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্থাপনের পিছনে কারণ ছিল যাতে বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীনভাবে স্বায়ত্তশাসনকে বজায় রেখে যেন তারা তাদের কাজ করতে পারে। তো এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখন শুধু ওই সময় 6টি বিশ্ববিদ্যালয় বা 30,000 ছাত্র নিয়ে ডিল করে না, এখন বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় 42টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় 96টি, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 32 লক্ষ। অনেক দেশে কিন্তু 32 লক্ষ জনসংখ্যা নেই। আর বাংলাদেশের শিক্ষা পরিবার যদি আমরা ধরি, সেটি প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, তার সংখ্যা হচ্ছে 55 মিলিয়ন, 5.5 কোটি, 5.5 কোটি। বিশ্বের 100টি দেশে 5.5 কোটি মানুষ নেই। মানে আমরা যদি একটা দেশ হতাম তাহলে আমাদের স্থান 100টা দেশের উপরে হতো। সো মেনি পিপল আর ইন দি এডুকেশন ফ্যামিলি, আমাদের শিক্ষা পরিবারে বিশাল পরিবার, সেই পরিবারের একটা অংশ হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আনুমানিক 140টি এবং 32 লক্ষ ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে। সেই বিশ্ববিদ্যালয়গুলোর সব কিছু নিয়ন্ত্রণ করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। সো বিশ্ববিদ্যালয়ে শেখায় কীভাবে শিখতে হয়, আমাকে অনেকে জিজ্ঞাসা করে। একদিন আমার পাশে বসছিলেন আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মজিদ সাহেব, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, করলেন বক্তৃতার পরে, আপনি কোন সাবজেক্টে? আমি বলেছি আপনি গ্যাস করেন, তিনটা। উনি তিনটা গ্যাস করলেন, তিনটাই রং, আমাদের কোনোটাই হয় নাই। যখন বললাম যে কী, বলতে আছে আমার মাথায় আসে নাই। আমরা যে আমি স্যার যেটা পড়েছিলাম সেটা 40 বছর আগে পড়া বন্ধ করেছি, কারণ ওইটা না পড়লেও আমি পড়াইতে পারবো, আমাকে অন্য জিনিস পড়তে হবে ওটাকে শক্ত করার জন্য। সো ইউনিভার্সিটি মিন্স ইট ইজ আ ভেরি বিগ ডাইমেনশনাল, কী বলে যে একটা কাঠামো। ইউনিভার্সিটি কোনো বিল্ডিং, কোনো দেওয়ালের মধ্যে ঘেরা কোনো জিনিস না, বিশ্বমোর পাঠশালা। সেই সুনির্মল বসুর একটা কবিতা আছে, সবার আমি ছাত্র, ওটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট। হাঁটতে হাঁটতে শিখবেন, শিখতে শিখতে হাঁটবেন, চোখ বন্ধ করে থাকলে শিখবেন না, কান বন্ধ করে থাকলে শিখবেন না, মুখ বন্ধ করে থাকলেও শিখবেন না। শিখতে গেলে চোখ কান খোলা রাখতে হবে, কথা বলতে হবে, কথা শুনতে হবে। সো দ্যাট ইজ হোয়াট ইউনিভার্সিটি ইজ অল অ্যাবাউট। আমি ওয়াজ ভেরি কী বলে যে হ্যাপি টু সি দিস বিল্ডিং, যে দিস ইজ অ্যান এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, গ্রিন অ্যান্ড কী বলে যে এনার্জি ফ্রেন্ডলি। কেন আমি বলছি, ন্যাচারাল লাইট ব্যবহার করা, ইলেকট্রিসিটি চলে গেল কাজের গতি, কাজের কোনো ব্যাঘাত ঘটবে না, অ্যাটলিস্ট দিনের বেলায় ঘটবে না। কারণ হচ্ছে বিল্ডিংয়ের যে কাঠামো সেখানে গ্লাস ক্লাস দেওয়া আছে, আশা করি তোমরা ইট পাথর মারবে না, দরকার হলে ভিসিকে ঘেরাও করো, আল্লাহর বাস্তে ইট পাথর মারবে না। কারণ এই যে গ্লাসটা দেওয়া হয়েছে তার কারণে তুমি লাইট না থাকলেও কাজ করতে পারো। আমরা করি কি, অনেক জিনিসের মূল্য বুঝি না আমরা, আলোর, আল্লাহর দেওয়া শক্তি আলো, সূর্যের আলোর মূল্য বুঝি না, পানির মূল্য বুঝি না, যে কারণে আমরা সুন্দর অনেক টাকা পয়সা খরচ করে বিল্ডিং বানাই, তারপরে গ্লাসের একটা জানলাও দেয় আবার পর্দা দিয়ে আলোটা বন্ধ করে দেয়। দুইটা আমার কাছে খুবই পরস্পর বিরোধী জিনিস মনে হয়। পানি যে কী জিনিস, জলের যে একটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস,
এটা যদি কোথাও যেতে হবে না